আগের থেকে মানুষ কতটা সচেতন হয়েছে একবার চিন্তা করে দেখছো? হ্যাঁ, আগে সিটার বাটপার ছিল না, আর এখন সিটার বাটপারের অভাব নাই। আরে আমি ওই কথা বলি নাই, আমি বলছি আগে বাল্যবিবাহ হইতো, এখন হয় না। এটা ঠিক বলছো, আগে বাল্যবিবাহ হইতো আর এখন বাল পাকলে বিয়ে হয়। মারো বুঝি মারো। এই এক কাপ চা দাও, আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবা না। বিয়ের পর থেকে দেখি ক্রাইম পেট্রোল দেখো, ওর মধ্যে কি খোঁজো বলো তো? বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কোনো লাভ হবে না সোনা, জন্মের পর থেকে আমি সিআইডি দেখি, বুঝলে? আমি इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই মহিলাটা আমার জীবনটারে নরক বানায় ফেলাইছে, আর তুমি আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস তাহলে প্রতি বছর পাল্টাতাম, আর তুমি যদি আদা হইতা তোমারে পুঁতে দিয়ে ছাড়তাম। গজব বেজতি। জানো আজকে চিড়িয়াখানায় গিয়ে যে ভয় পাইছি জীবনেও কোনোদিন পাই নাই। তুমি ভয় পাইছো না, তোমারে দেখে জানোয়াররা ভয় পাইছে সেটা বলো। বাজে কথা বলবা না, একটা বানর চিল্লাইতে চিল্লাইতে অজ্ঞান হয়ে গেছে, ওইটা দেখে ভয় পাইছি। বানর তো অজ্ঞান হইছে এটা ভেবে তুমি কি করে মানুষের সাথে বসবাস করো? বাই বাই টাটা গুড বাই। অতুল ভাই জলটা একটু চেক করে দেখো তো মিষ্টি কিনা। আরে বৌদি এটা কোনো ব্যাপার হলো নাকি, এখনই টেস্ট করে দেখাচ্ছি। ঠাকুরপো অনেক মিষ্টি। না তো মিষ্টি না তো নুন তা তো। হ্যালো দাদু, তোমার পেটচাপ টেস্ট করা হয়ে গেছে, একদম চিন্তা নেই, তোমার কোনো ডায়াবেটিস নেই। হ্যালো হ্যাঁ বলো। ওগো শিগগিরই বাড়িতে এসো, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আবার? হোঁচট খেয়ে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন অ্যাম্বুলেন্সের কাছে ফোন করছি। না না অ্যাম্বুলেন্স লাগবে না। তা বলছি তোমার হাত ভেঙেছে না পা ভেঙেছে? হাত পা কিছুই ভাঙেনি, কত কষ্টের নখটা বড় করেছিলাম সেইটা ভেঙে গেছে। ওই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল কিন্তু পূরণ হলো না। কি এমন স্বপ্ন যে পূরণ হলো না? ৬-৭খানা বাচ্চা হবে। যাও, তোমার স্বপ্ন আমিই পূরণ করব, কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। ভাবি বউ সারাদিন খেসর খেসর করে, কি করি বলেন তো? আপনার কাছে শক্ত জুতা আছে? হ্যাঁ হ্যাঁ শক্ত ইনটেক জুতা আছে। যেটা চিন্তা করছেন সেটা ভুলেও করবেন না, আপনার পেটে চামড়া থাকবে না। তাহলে কি করব? জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যান। বাই বাই টাটা। আচ্ছা তুমি যদি আলাউদ্দিনের চেরাক পাও তাহলে কি করবা? ঘষা দিয়ে জিন বের করতাম, তারপরে সবাইরে ভয় দেখাইতাম। সেটা চাইলে তুমি এখনো করতে পারো। বলো কি, তাই নাকি? কিভাবে? মুখের মেকআপে ঘষা দাও, ওখান থেকে জিনই বের হবে। মাইন্না খেলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না?